হ্যালো গাইস, চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমরা বেরিয়ে পড়েছি রূপম ইসলামকে দেখতে। ফসিলস যে টিমটা আছে পুরো আসছে আমাদের ধনিয়াখালী শর্ট সেন্টেনারি কলেজে। আমরা যাচ্ছি এখন, তো চলো যাওয়া যাক। ওখানে গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই কোথায় রাখবি সাইকেল? তো যেখানে রাখাতে হবে দোকানে। তো গাইস, আমরা চলে এসেছি হচ্ছে যে সোনাকালী কলেজের কাছে। আমরা ঢুকছি কলেজের ভেতরে, দেখতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে কলেজের মেন গেট, ধনিয়াখালী শরৎ সেন্টেনারি কলেজ। আরে মেন গেটটা খুলে না, দেখ সাইড। এখানে মেন গেটটা খুলে নে, সাইড দিয়ে ঢুকতে হচ্ছে। তো গাইস, চলে এসছি আমরা মাঠের কাছে, দেখতে পাচ্ছ স্টেজ। তো গাইস, এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সবাই পকেট থেকে ফোন বার করেছে, ভিডিও করছে, তার সাথে সাথে আমিও করছি ভিডিও। আশা করছি তোমরা মানে আমার কথা শুনতে পাচ্ছ না, তাও একটু জোরে জোরে বলার চেষ্টা করছি। দেখো নিজেরা উপস্থিত গ্রাম। ছেলেরা বলবে এই, বাঁ হাত তুললে পরে মেয়েরা বলবে এই, ঠিক আছে? আপনি রেডি? এই হাতটা আমার ডান হাত, এটা তুললে পরে ছেলেরা বলবে এই, এটা তুললে পরে মেয়েরা বলবে এই। রেডি? খেলাটা হলো, চলো। না ছেলে মেয়ে ঘুরিও না, শুধু ছেলে শুধু মেয়ে, কেমন? ছেলেদের মধ্যে মেয়ে ঢুকে পড়ো না, মেয়েদের মধ্যে ছেলে ঢুকে পড়ো না, আলাদাই থাকো আপাতত। আমরা একসাথে আসবার সুযোগ দেব, এমন নয় যে সবসময় আলাদা করে রাখবো, তা নয়। এখন এই হাত তুললে ছেলেরা আর এই হাত তুললে মেয়েরা, ওকে? কি বলছে সারা কালো মন্দ ভালো, সব টাকা দিয়ে চলছে।
বাড়িতে যেতে হবে অনেকটা দূরে, নালে বাড়িতে পকে পড়বে। তো চলো